আজকে বাচ্চাদের জন্য খুব ইয়ামি একটা মুগ ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেই কারণে আমি এখানে প্রথমে মুগ ডাল নিয়ে নিয়েছি। আমি ঠিক এতটা পরিমাণে মুগ ডাল নিয়েছি, আপনি বাচ্চা যতটুকু খাবে সেই পরিমাণে নিতে পারেন। তার সাথে এই পরিমাণে কিশমিস নিয়েছি। আপনি এখানে মিষ্টান্ন স্বাদের জন্য কিশমিসের পাশাপাশি বাদাম গুঁড়ো এবং খেজুরও কিন্তু নিয়ে নিতে পারেন। যে মুগ ডালগুলো আমি নিয়েছি সেগুলো বাচ্চাদের জন্য অনেক উপকারী, এবং আপনি চাইলে কিন্তু 6 মাস থেকে বাচ্চাকে মুগ ডালের পিউরি তৈরি করে খাওয়াতে পারেন। কীভাবে মুগ ডালের পিউরি তৈরি করে খাবেন সেই রেসিপি চ্যানেলে আছে, আপনি অবশ্যই দেখে নিতে পারেন। তো মুগ ডালগুলো যেহেতু আপনি পরিমাণ মতো নেবেন, সেক্ষেত্রে বলি এটার প্রধান উপকরণ কিন্তু মুগ ডাল, তাই আপনি মুগ ডাল বাড়িয়ে নিতে পারেন। এছাড়া যে কিশমিশগুলো সেগুলো আপনি ভালোভাবে ধুয়ে নেবেন, ধুয়ে একটা পরিষ্কার বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। ফসফরাস, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজগুলিতে উচ্চ কিশমিশ একটি শিশু স্বাস্থ্যকর বিকাশের জন্য কিন্তু দুর্দান্ত একটি খাবার। এছাড়া আপনি বাচ্চাকে যদি শুকনো আঙুর সংরক্ষণ করে খাওয়াতে চান, সেক্ষেত্রে আঙুর শুকিয়ে কিন্তু কিশমিশ করে বাসায় সংরক্ষণ করতে পারেন। তো মুগ ডাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কিশমিশও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি সরাসরি একটা পরিষ্কার পাত্রে চলে যাব। পাত্রটি ভালোভাবে ধুয়ে নেবেন এবং আপনার হাতও কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন। তো যে পানিটি সহ মুগ ডাল ভিজিয়েছিলাম সেই পানিটি সহ মুগ ডালটা এখন বাটিতে পাত্রে দিয়ে দিব। পাত্রে যখন দিবেন মেক শিওর করবেন আপনি যাতে চুলাটা স্টার্ট করে নেন, এবং আপনি যদি প্রথম থেকে পানি গরম করে রাখেন তাহলে সেক্ষেত্রে সেই পানি সহ কিন্তু মুগ ডালটি এখানে অ্যাড করতে পারেন। মুগ ডাল ভালোভাবে অ্যাড হয়ে গেলে আপনি এটা ভালোভাবে নেড়েচেড়ে দিবেন যাতে দলা পেকে না যায়। এবং অ্যাড করার পরে আপনি কিন্তু এখানে স্বাদের জন্য অবশ্যই পানির পরিমাণ ঠিক রাখবেন, এবং স্বাদের জন্য অবশ্যই আপনি কিন্তু এখানে লবণ ব্যবহার করবেন। বাচ্চার বয়স 1 বছরের কম হলে আপনি লবণটা এখানে এড়িয়ে যাবেন, এবং চেষ্টা করবেন মুগ ডালে পানিটা বাড়িয়ে দিতে, কারণ মুগ ডাল সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। এছাড়া আপনি মুগ ডালের স্বাদ যেটা সেটা বৃদ্ধির জন্য এখানে কিন্তু এলাচ অ্যাড করতে পারেন। মুগ ডালের সাথে এলাচ অ্যাড করলে এটার ভালো একটা ফ্লেভার আসবে, যে কারণে বাচ্চা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। অবশ্যই মুগ ডালটা ঢেকে অল্প আঁচে রাখবেন, তাহলে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে সিদ্ধ হবে, এবং সিদ্ধ হওয়ার পর্যায়ে যখন সাদা সাদা ফেনা কিছু উপরে আসবে চেষ্টা করবেন সেগুলো তুলে ফেলে দিতে। এতে খাবারের রঙ এবং স্বাদ দুটোই কিন্তু বজায় থাকবে। তো ডালগুলো দেখুন আমি কিছুক্ষণ পরপর এসে নেড়ে দিয়েছি, এখন পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই আমি এখানে আরও পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অবশ্যই ডাল ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন, এটাই সবচেয়ে উপকারী পর্যায়ে। মুগ ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং বিভিন্ন খনিজ রয়েছে যা যথেষ্ট পরিমাণে থাকে। তবে শুধুমাত্র যখন আপনি মুগ ডাল চটকানো আপনার বাচ্চাকে খাওয়াবেন, তখন একভাবে আপনি শুধু হলুদ মুগ ডালটাই বাচ্চার জন্য নিতে পারেন, কারণ হলুদ মুগ ডালটাই বাচ্চারা পছন্দ করে এবং এর সাথে অ্যালার্জির কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। আর বাচ্চারাও যেহেতু এটা অনেক বেশি পছন্দ করে, তাই খুব সহজে আপনি কিন্তু এটা বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারেন। এরপর আমি চলে এসেছি যে কিশমিশগুলো আমি ভিজিয়ে রেখেছি সেগুলোতে। কিশমিশগুলো আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিব, ব্লেন্ডারে দিয়ে কিশমিশগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। যদি আপনি চান তাহলে এখানে কিন্তু আপনি বাদাম ভিজিয়ে রাখতে পারেন, এবং আপনি পারলে কিশমিশের সাথে বাদামটা ব্লেন্ড করে এখানে কিন্তু মুগ ডালটা যখন একেবারে সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু মুগ ডালের সাথে বাদাম এবং কিশমিশগুলো অ্যাড করে দিতে পারেন। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনারা চাইলে মিষ্টান্ন স্বাদের জন্য খেজুর অ্যাড করতে পারেন, যেটা আমি না করে এখানে সরাসরি কিশমিশটা অ্যাড করেছি। এবং ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এলাচটা তুলে এখান থেকে বাইরে ফেলে দিয়েছি, এবং যখন আপনি এখানে কিশমিশ অ্যাড করবেন তখন আপনি চাইলে এখানে কিন্তু বাদাম গুঁড়োটা খুব ইজিলি অ্যাড করতে পারেন, এবং চাইলে আপনি ঘি বা বাটারও অ্যাড করতে পারেন। তো এক্ষেত্রে আমার কাছে বাটারটা সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে, আর বাচ্চারা কিন্তু বাটার অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বাটারের যে ফ্লেভারটা সেটা বাচ্চারা বেশি পছন্দ করে, এবং বাটারে কিন্তু গুড ফ্যাট থাকে। এবং ঘি বাচ্চাকে খাওয়ানো সবচেয়ে বেশি উপকারী হলেও বাটারটাও বাচ্চাকে খাওয়ানো অনেক বেশি উপকারী, তাই আমি বাচ্চা খাবারে বাটারটা অ্যাড করে সবচেয়ে বেশি ফেভার করি। তো আমি আমার বেবি খাওয়ারে যেহেতু বাটার অ্যাড করি, আমি বাটারটা কিছুটা পরিমাণে এখানে অ্যাড করে দিয়েছি। আপনি চাইলে প্রথম থেকে বাটার কিন্তু ডালটা ভেজে তারপরে পানিটা অ্যাড করতে পারেন, এছাড়া আপনি সরাসরি ডালটা সিদ্ধ হয়ে গেলে তখনও কিন্তু বাটারটা অ্যাড করতে পারেন, দুটোই বাচ্চার জন্য উপকারী। তো যখন পুরো সম্পূর্ণ খাবারটা রেডি হয়ে গেছে তখন আমি চেষ্টা করেছি বাচ্চার খাবারে বাদাম গুঁড়ো অ্যাড করতে। তো আমি এখানে পরিমাণ মতো বাদাম গুঁড়ো নিয়ে নিয়েছি, আমার বেবির বয়স 17 মাস, সে সারাদিন হেঁটে হেঁটেও বাদাম গুঁড়োগুলো খায়। তো এটা নর্মালি তার খাবারের মধ্যে আমি অ্যাড করি, সে যখন খাইতে চায় তখন সে নিচ থেকেও খায়। তো এটা আপনি চাইলে কিন্তু করতে পারেন, বাদাম গুঁড়ো বাচ্চার জন্য অনেক বেশি উপকারী, বিশেষ করে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, স্মৃতিশক্তির বৃদ্ধিতে, হাড় শক্ত করতে বাদাম সবচেয়ে বেশি উপকারী হয়ে থাকে। তো আপনি বাচ্চাকে যে কোনো বেলায় কিন্তু বাদাম খাওয়াতে পারেন। তো সবগুলো উপকরণ যখন অ্যাড করবে তখন খাবারটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই আপনি অপেক্ষা করবেন। খাবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আপনি চেষ্টা করবেন খাবারটা একটা মেশার অথবা ঘুটনির সাথে ভালোভাবে ঘুটে তুলে নিতে, এবং সেই পর্যায়ে আপনি খাবারটা বাচ্চাকে খাওয়াতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় আমার বাচ্চা 6 মাস থেকে 12 মাসের মধ্যে, এবং বাচ্চাকে খাবারটা ঘুটে দিলে
খেতে পারবে না, সেই ক্ষেত্রে আপনি খাবারটাকে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এছাড়াও মুগ ডাল কিন্তু জিঙ্ক, লোহা, ম্যাগনেসিয়ামের মতো অসংখ্য উপাদানের মধ্যে কিন্তু রয়েছে, এর মধ্যে রয়েছে, যার কারণে শিশুর বৃদ্ধিতে এটা কিন্তু অন্যতম শক্তিশালী একটি খাবার। তাই বাচ্চাকে যে কোনো এক বেলায় আপনি মুগ ডাল অবশ্যই খাবেন, খিচুড়িতে চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। তো মুগ ডালটা আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, ব্লেন্ডারে নিয়ে এটা আমি এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। যখন আপনি এটা ভালো করে ব্লেন্ড করে নেবেন, তখন আপনি অবশ্যই পানির পরিমাণটা ঠিক রাখবেন, কারণ মুগ ডাল ব্লেন্ড হওয়ার পরে কিন্তু সফট হয়ে যায় এবং একেবারে এইরকম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি পানির পরিমাণটা বাড়িয়ে রাখবেন। আর আপনি যদি চান এক্ষেত্রে আপনি এখানে কিন্তু ফর্মুলা দুধ অ্যাড করতে পারেন লিকুইড ফর্মে, অথবা যখন ব্লেন্ডারে দিচ্ছেন সকালে তখনও কিন্তু দিয়ে দিতে পারেন। তো এই ক্ষেত্রে আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে মুগ ডাল যখন ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, ব্লেন্ড হওয়ার পরে আমি এটা বাটিতে নিয়ে তারপর লিকুইড ফর্মে এখানে ফর্মুলা দুধটা অ্যাড করেছি। তো এই যে প্রসেসটা এটা কিন্তু আপনি স্কিপ করে দিতে পারেন, আপনি পানি বাড়িয়ে রাখতে পারেন এবং খাবারটা টোটালি আপনি কিন্তু একটা মিশর অথবা একটা ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন, এবং ওটা আপনার বাচ্চার জন্য সবচেয়ে বেশি ভালো বা উপকারী পন্থা হয়, কারণ কোনো বাচ্চার জন্যই খাবার কিন্তু ব্লেন্ড করা কখনোই উপকারী কোনো একটা পন্থা নয়। তো আমি আমার বেবির জন্য আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ব্লেন্ড করে নিয়েছি এবং বেবি খাবারটা প্রায় অর্ধেক পরিমাণে খেয়েছে, পুরোটা খায়নি। তো আপনারা আপনাদের বেবির যে মুখের রুচি সেটা বাড়ানোর জন্য এবং স্বাদের যে চেঞ্জ সেটা করার জন্য খুব ইজিলি কিন্তু মুগ ডালের যে রেসিপিটা সেটা তৈরি করতে পারেন। এবং অবশ্যই আমি মেক শিওর করে আপনাকে বলছি বেবি খাবারটা অনেক বেশি পছন্দ করবে। তো মুগ ডালটা যখন টোটালি রান্না হয়ে গেছে তখন আমি দুধ মিক্স করে নিয়েছি এবং খাবারটা তৈরি করে আমার বেবিকে এটা সার্ভ করেছি। আপনি চাইলে সপ্তাহে দু তিন দিন খুব ইজিলি বাচ্চাদের রেসিপিটি তৈরি করে দিতে পারেন, ইনশাল্লাহ বাচ্চা অনেক বেশি পছন্দ করবে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।